তুমি আমায় দেখেছো? ও পার্বতী দিদি, এসো না, এসো। এই না, এইগুলো তোমার, তোমার জন্য এনেছি। কি হলো? নাও। এগুলো আমার? না, এগুলো আমার। তুমিও না, নাও ধরো। ধরো? বাবা, বোন আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। পার্বতী দিদি, কি হলো? তোমার এই শাড়িগুলো পছন্দ হয়নি? না, খুব পছন্দ হয়েছে, কিন্তু এতগুলো নিতে গেলে কেন? ও মা, এতগুলো শাড়ি কোথায়? আর এগুলো ঠিক লেগে যাবে, সামনে আমাদের বিয়ে না? কি ভাবছো? আরে সামনে বিয়ে, বাড়িতে কত লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তারপর কত অনুষ্ঠান বলতো, গায়ে হলুদ, সঙ্গীত, বিয়ে, রিসেপশন, তখন একটু ভালো ভালো শাড়ি পরতে হবে না তোমায়? পারবো তো দিদি, তোমার এই মানত তো কবে পূর্ণ হবে বলো তো? হ্যাঁ, কেন বলো তো? তোমার মানতটা পূর্ণ হলে তবেই তো তোমার মাথার ঘোমটাটা সরাবে, আর তাহলেই তোমার মুখটা আমি দেখতে পাবো। আমার মনটা না ছটফট করছে তোমার এই মিষ্টি মুখটা দেখবার জন্য। আমি যে কোনোদিন কখনো আমার মুখটা দেখাতে পারবো না। এই পারবো দিদি, আবার কি ভাবছো তুমি? না, আমি না আসি, আমার মেলা কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ভালোবাসা